বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:45 মাহিন্দা রাজাপাকসেকে বহনকারী বিশেষ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন রাজাপাকসে। এরপর বিকেলে যোগ দেবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব চিরন্তন অনুষ্ঠানে, আর রাতে তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। শনিবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দিনের সফর শেষে শনিবার রাতে তার শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে। Thank you.